তার পেশাগত পরিচিতি দিতে গিয়ে লোকসভার ওয়েবসাইট লিখেছে উপদেষ্টা, আইনজীবী, ক্রীড়া ব্যক্তিত্ব, রাজনৈতিক এবং সমাজকর্মী। রাজনীতিতে অভ্যুত্থান তার 60-এর দশকে পশ্চিমবঙ্গে ছাত্র পরিষদের হাত ধরে। ছাত্র থেকে যুব সংগঠন হয়ে পুরোদস্তুর প্রদেশ কংগ্রেস কমিটি এবং সেই সূত্রে এআইসিসিতে প্রতিষ্ঠা পেয়েছেন 70-এর দশকে। সব মিলিয়ে 5 বার এ রাজ্য থেকে লোকসভায় নির্বাচিত হয়েছেন। 2 দফায় সামলেছেন 4টি কেন্দ্রীয় মন্ত্রকের দায়িত্ব। হাই প্রোফাইল রাজনীতিকের দায়িত্ব সামলানোর ফাঁকেই টানা 20 বছর অবিচ্ছিন্নভাবে এআইএফএফের সভাপতি ছিলেন তিনি। তিনি প্রিয়রঞ্জন দাশমুন্সি। অবিভক্ত ভারতের এবং অধুনা বাংলাদেশের পূর্ব দিনাজপুর জেলার চিড়িবন্দর অঞ্চলে জন্মগ্রহণ করেন প্রিয়রঞ্জন দাশমুন্সি। তার জন্ম হয় 1945 সালের 13ই নভেম্বর। শিক্ষাগত যোগ্যতা রয়েছে এমএ এবং এলএলবি। পড়াশোনা করেছেন রায়গঞ্জ কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে। লোকসভার সাংসদ হিসাবে 1971 সালে প্রথমবার নির্বাচিত হয়েছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি। হারিয়েছিলেন বামপন্থী নেতা গণেশ ঘোষকে। তার আগেই তিনি হয়েছিলেন রাজ্য যুব কংগ্রেসের সভাপতি, তার 2 বছরের মধ্যে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক। লোকসভায় দ্বিতীয়বার নির্বাচিত হন 1984 সালে। তার আগে 1980 থেকে 1982 পর্যন্ত এই পদ সামলেছেন তিনি। 1985 থেকে 1988 পর্যন্ত সেই সময়টায় তিনি ছিলেন কেন্দ্রীয় সরকারের বাণিজ্য প্রতিমন্ত্রী। তৃতীয় এবং শেষবার প্রদেশ সভাপতির পদ তার কাছে এসেছিল তিনি অসুস্থ হয়ে পড়ার মাস কয়েক আগে। তখনও তিনি একই সঙ্গে কেন্দ্রে তথ্য এবং সম্প্রচার এবং সংসদীয় মন্ত্রকের দায়িত্বে। প্রদেশের দায়িত্ব সামলাতে গিয়ে সংসদীয় মন্ত্রকের ভার অবশ্য ছেড়ে দিতে হয়েছিল। ইউপিএ সরকার ক্ষমতায় আসার পর প্রিয়রঞ্জন দাশমুন্সিকে জলসম্পদ উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়। পূর্ণমন্ত্রীর দায়িত্বে আসার আগে 1999 থেকে 2004 পর্যন্ত ত্রয়োদশ লোকসভায় কংগ্রেসের মুখ্য সচেতকের দায়িত্ব পালন করেছিলেন যথেষ্ট সাফল্যের সঙ্গে। এআইসিসি এবং সংসদের অজস্র কমিটিতে কাজ করেছেন তিনি, কিন্তু এ তো নেহাতি সাল তামামি। কংগ্রেস রাজনীতি প্রিয়রঞ্জন দাশমুন্সিকে মনে রাখবে কেন? ভাবিকাল তাকে মনে রাখবে পশ্চিমবঙ্গে কংগ্রেস রাজনীতিতে নতুন এক ধারা প্রবর্তনের জন্য। ছাত্র রাজনীতিকে আতুর ঘর ধরে যুব রাজনীতি হয়ে একেবারে রাজধানীর রাজনীতিতে প্রভাব বিস্তার করেছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি। তার মতো এতটা সফল বোধহয় আর কেউ হতে পারেননি। অন্যদের থেকে নিজেকে আলাদা করে নিয়ে 10 জনের 1 জন হয়ে তিনি হয়ে উঠেছিলেন 10 জনের নেতা। ঐতিহ্যগত কংগ্রেসী রাজনীতির গণ্ডি ছাড়িয়ে ছাত্র যুব রাজনীতিতে জোর দেওয়া, ইন্দিরা গান্ধীর প্রিয়তম পাত্র হয়ে ওঠা, কিংবা জরুরি অবস্থা নিয়ে সঞ্জয় গান্ধীর সঙ্গে বিরোধে সেই আসন থেকে চ্যুত হওয়া এবং কালক্রমে ফিরেও যাওয়া, প্রিয়রঞ্জন দাশমুন্সির রাজনীতি এখানেই আলাদা। ফলে তিনি অনেক বর্ণময়, তীব্র নাটকীয় ছিল তার উত্থান, প্রায় ধূমকেতুর মতো। বোধহয় সেই জন্যই ক্রমাগত উথালপাথাল কংগ্রেসী রাজনীতিতে সমসাময়িকদের ছাড়িয়ে টিকে গিয়েছেন প্রিয়রঞ্জন দাশমুন্সি। বলা কঠিন যে তুঙ্গ সাফল্য পেয়েছিলেন, কারণ জরুরি অবস্থার পরবর্তী সময়ে যে প্রিয়রঞ্জন দাশমুন্সিকে দেখা গেল তার মধ্যে আগেকার সাহস অনুপস্থিত। হয়তো সঞ্জয় গান্ধীর সঙ্গে বিরোধের জেরেই একরোখা আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছিলেন তিনি। যে কোনো কারণেই হোক, জরুরি অবস্থা পূর্ব প্রিয়রঞ্জনের ছাপ জরুরি অবস্থা উত্তর প্রিয়রঞ্জনের ওপর সেভাবে পড়েনি। কেন? একটা বড় কারণ সম্ভবত এই যে, প্রিয়রঞ্জন দাশমুন্সি নিজেকে গড়েছিলেন কংগ্রেসের অন্দরে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের মতো প্রগতিশীল রুশপন্থীদের ছায়ায়। কংগ্রেসের সোভিয়েত লবির সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তার। তাই সিপিআই যে হাওয়ায় মিইয়ে গেল, প্রিয়রঞ্জন দাশমুন্সির পক্ষেও সেই হাওয়া শুভবন ছিল না। তিনি ছিলেন কংগ্রেসের ভিতরে একজন প্রাতিষ্ঠানিক বামপন্থী, কিন্তু জরুরি অবস্থা পরবর্তী পর্যায়ে বামপন্থার সেই প্রতিষ্ঠানগুলোই দুর্বল হয়ে গিয়েছিল। ঠিক যেভাবে অতুল্য ঘোষ প্রফুল্লচন্দ্র সেনের কংগ্রেসী রাজনীতিকে অপ্রাসঙ্গিক করে উঠে এসেছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি, নিষ্কলুষ ভাবমূর্তি সত্ত্বেও পরিবর্তিত রাজনৈতিক ধারার সঙ্গে যেমন খাপ খাওয়াতে পারেননি এই বর্ষীয়ান নেতারা, তেমনি পরিবর্তিত রাজনৈতিক ধারায় সম্ভবত পুরোপুরি খাপ খাওয়াতে পারেননি প্রিয়রঞ্জনও। না হলে আপ্লুত সিদ্ধার্থ শঙ্কর রায়, যাকে দ্বিতীয় নেতাজি আখ্যা দিয়েছিলেন, তাকে কেন আপাদমস্তক রাজনীতির বৃত্ত ভাগ করে নিতে হলো ফুটবলের দুনিয়ায়?
তবু প্রিয়রঞ্জনের সাফল্য একেবারে তুচ্ছও নয়। কংগ্রেস রাজনীতির দোলাচলের মধ্যেও তিনি নিজেকে টিকিয়ে রাখতে পেরেছিলেন। অসুস্থ হয়ে বিদায়ের লগ্নেও তিনি ছিলেন দিল্লির দরবারে হাতে গোনা গুরুত্বপূর্ণ বাঙালিদের অন্যতম, এটা কম কথা নয়। এই সাফল্যের রসায়ন কি? প্রথমত, কংগ্রেসের সামন্ততান্ত্রিক রাজনীতি থেকে বেরিয়ে ধুতি শার্ট পরে হ্যান্ডমাইক নিয়ে ভোট প্রচারে নেমে তিনি সংগঠনকে নির্মাণ করেছিলেন। কংগ্রেসও যে বিদ্রোহী রাজনীতি করতে পারে, তাদেরও যে একটা লড়াকু মুখ থাকতে পারে এবং বামপন্থী অবস্থান নিয়েও বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করা যেতে পারে, সেটা প্রথম দেখিয়েছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি। এর সঙ্গে যোগ হয় তার বক্তৃতা স্টাইল, অতুল্য ঘোষ, সোমনাথ লাহিড়ীর মতো নেতাদের মিলিয়ে মিশিয়ে বক্তৃতা দেওয়ার একটা নতুন ধারা শুরু করেছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি, যা মানুষকে টানত। নিজে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এবং ছাত্র ও যুবস্তর থেকে যেভাবে ছেলেদের তুলে আনতেন, তার সুফলও ঘরে তুলেছিল কংগ্রেস। কিন্তু বাংলায় বাম শাসনের অবসান তিনি চাইতেন, এটা ঘটনা। যদিও সুস্থ অবস্থায় তিনি বাম শাসনের অবসান দেখে যেতে পারেননি। যুব কংগ্রেস নেতা হিসাবে তিনি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অত্যন্ত স্নেহভাজন ছিলেন। 1971 সালে 26 বছর বয়সে তিনি দক্ষিণ কলকাতা থেকে কংগ্রেস সাংসদ হিসাবে নির্বাচিত হয়ে পার্লামেন্টে পা রাখেন। রাজনীতির পাশাপাশি 20 বছর ধরে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতিও ছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি। তিনিই প্রথম ভারতীয় যিনি ফিফা বিশ্বকাপের কোনো ম্যাচে ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করেছেন। দুর্গাপুজোর দিনগুলিতে আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠত প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গাপুজো। গরিব দুস্থ থেকে সাধারণ মানুষ, ছোট বড় নেতা নেত্রী থেকে ভিভিআইপি, সকলের কাছে প্রাণের পুজো ছিল রায়গঞ্জের প্রিয়দার বাড়ির দুর্গাপুজো। তিনি প্রতি বছর দুর্গাপুজোয় বাড়ির পুজোতে উপস্থিত থাকতেন, এর অন্যথা হতো না। তথ্য সম্প্রচার মন্ত্রকের দায়িত্বে থাকাকালীন তিনি 3 মাসের জন্য ভারতে 2টি বিদেশি বিনোদন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেন। সেখানে আপত্তিকর বিষয় দেখানো হচ্ছিল বলে অভিযোগ তুলেই তা বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক ছড়ায়। রাজ্যেও বাম শাসনামলে প্রিয়রঞ্জন দাশমুন্সি ছিলেন প্রতিবাদের একজন মুখ। প্রথম ইউপিএ আমলে তিনি ছিলেন কংগ্রেসের অন্যতম ক্রাইসিস ম্যানেজার, বামেদের সঙ্গে সমন্বয়ে সোনিয়া গান্ধীর ভরসা। ইন্দিরা থেকে সোনিয়া, অটল বিহারী থেকে করুণানিধি, সব নেতার কাছেই পছন্দের ব্যক্তিত্ব ছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি। প্রিয়রঞ্জন দাশমুন্সি অসুস্থ হওয়ার পর 2009 সালে রায়গঞ্জের সাংসদ হন তার স্ত্রী দীপা দাশমুন্সি। 2008 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় চলে যান প্রিয়রঞ্জন দাশমুন্সি। দীর্ঘ 9 বছর চিকিৎসার পর 2017 সালের 20 নভেম্বর পথ চলা শেষ হলো তার। প্রিয়রঞ্জন দাশমুন্সি নিজেই একজন ট্রেডমার্ক, আজও তিনি প্রাসঙ্গিক রায়গঞ্জের ভোটের ক্ষেত্রে। বন্ধুরা, আজ আমি আপনাদের বললাম বাংলার একজন সর্বভারতীয় ক্ষেত্রের রাজনীতিবিদ প্রিয়রঞ্জন দাশমুন্সির জীবনের গল্প। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।